छठ मैया का जो पूजा हर साल चापाडांगा का जो छठ पूजा ज़्यादा से ज़्यादा तारकेश्वर से आए हुए परिवार यहाँ पर करते हैं। चापाडांगा से आए हुए जो भी परिवार के सब सदस्य जो छठ पूजा करते हैं उन सबको छठ माई की बहुत बहुत पूजा कर रहे हैं, उनका बहुत बहुत धन्यवाद देते हैं। जो निष्ठा के साथ आप लोग पूजा करते हैं हर साल, और हर साल आप लोगों की पूजा में हम लोग शामिल होके छठ मैया के आशीर्वाद लेते हैं। ये कृपा है उन छठ मैया की कि उनके द्वारा हम लोग प्रेरणा लेते हैं कि हम लोग अच्छा काम कर सके, शक्ति ले सके कि हम लोग समाज में समाज के हर वर्ग के इंसानों के साथ मिलके अच्छे से काम कर सके। एखाने सुबोधदा आछेन, आमादेर रोहिम भाई आछेन पंचायतेर मेम्बर सुबोधदा, एवं आमादेर जे सुजयदा आछे विजय भाई आछेन, आमादेर ए छठ पुजो कमिटीर समस्त सदस्यदेर आमी आंतरिक धन्यवाद जानाई। 14 साल थेकेई आमी एई कमिटीर साथे जुक्त, एई जोन्नो कारण आमी जेखाने আমার যে চন্দননগরের বাড়ি সেখানেও আমরা দেখতাম ছট পূজোতে আমরা বরাবর যেতাম, ছট পূজোর ঠেকুয়া, আমাকে তো ঠেকুয়াও ইনারা পাঠান। এবং যে নিষ্ঠার সাথে যে মহিলারা নির্জলা থেকে যে মানে নিয়ম নিষ্ঠা মেনে, এত কঠিন নিয়ম নিষ্ঠা মেনেও ছট মায়ের পুজো করা এবং সেটা এত সুন্দর করে করা, তখন আমরা যখন এসেছি এখানে দেখছিলাম যে ঘাটের কোনো ব্যবস্থা ছিল না। আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ছট পুজো যারা করে, যে মহিলারা করে, তাদের সুবিধার্থের জন্য, যাতে তারা ঠিক করে গিয়ে ঘাটে নেমে পুজোটা করতে পারে, নদীতে নেমে তার ঘাট তিনি করে দিয়েছেন। আমি নেত্রীকে চিঠি লিখেছিলাম এবং এই যে কমিটি যারা রয়েছে তারাও আমার সাথে সহযোগিতা করেছিলেন, যেখানে যেখানে যেতে বলেছিলাম সেখানে সেখানে তারা গেছেন, সেই কাজ আমরা করে দিতে পেরেছি। এটা আমাদের চেয়েও বেশি, এটা আমরা মনে করি যে ছট মায়েরও ইচ্ছা ছিল যে যারা এই 150টা পরিবার এখানে ছট পুজো করতে আসে তারাও যাতে ভালো করে ছট পুজোটা করতে পারে। বাড়ির যারা বুজুর্গরা আছে, বয়োজ্যেষ্ঠরা আছে, তাদেরও যাতে খাটে গিয়ে নিচে নেমে পুজো করতে অসুবিধা না হয় সেটা আমরা বিবেচনা করে দেখেছিলাম এবং আমরা করতে পেরেছি। তার সাথে সাথে আমি সাংসদ তহবিল থেকে, আমি যখন প্রতিবার আসতাম আমি একটা জিনিস দেখতাম যে মহিলাদের একটু সুবিধা অসুবিধা হয়, তাই আমরা সেই সুবিধাটা যাতে সেই অসুবিধাটা যাতে আরও সুন্দর, কোনো অসুবিধার মধ্যে তাদের না থাকতে হয়, আমরা কিন্তু এখানে একটা আমরা দুটো বাথরুমও মহিলাদের জন্য করে দিয়েছি, যাতে পুজোর পর তাদের যদি জামা কাপড়ের চেঞ্জিংয়ের কোনো ব্যাপার থাকে বা কিছু, সেগুলো যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারে। এবং শুধু তাই নয়, যারা পুজো করে, পূজা যারা করেন তাদের সাথে তাদের পরিবারের অনেক লোকও আসে, যাতে সুন্দরভাবে পুজোতে তারা অংশগ্রহণ করতে পারে এবং ছোট ছোট বাচ্চারাও এই পুজোর সাথে যুক্ত থাকে। এবং এখানে একটা মানুষের মেলবন্ধন বা মিলনের মেলা, শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক, ফোন নম্বর 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।